back to my channel. তো তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে আজকে আমার বন্ধুদের সাথে প্ল্যান আছে, তো আমি একদম রেডি, এখন বেরোব। আমি এখন বেরিয়ে যাব হচ্ছে কমলিকার বাড়িতে, আর তারপরে কমলিকার বাড়ি থেকে আমরা সবাই মিলে যাব আজকেও হয়তো অ্যারোমাস অফ পাঞ্জাবে। দেখি যদি জায়গা পাই ওখানে তাহলে ওখানে যাব, না হলে অন্য কোথাও যাব। কোথায় যাব সেটা তো শেয়ার করব। তো চলো দিনটাকে এখন থেকে একসাথে স্টার্ট করি, অ্যান্ড আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমি একদম রেডি, জাস্ট এখনই বেরোবো। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি আমি কমলিকার বাড়ির গলিতে, এখন কমলিকাও রেডি একদম, ওকে নেব, তারপর মিষ্টির ওখানে যাব। তো মাস্কটা পরিনি, পরিনি তার কারণ টোটোতে আমি একাই ছিলাম, আর টোটো যে দাদা চালাচ্ছিল সেই দাদা মাস্ক পরা ছিল, সেই জন্য আমি মাস্কটা পরিনি, এই যে মাস্কটা হাতে। তো চলো কমলিকার বাড়িতে। চলে এসেছি ওর বাড়িতে, ও এখনও পুরোপুরি রেডি হয়নি, ওর আর দু তিন মিনিট টাইম লাগবে। তো রেডি হচ্ছে আর আমি এখানে ওর ওয়েট করছি। আর এই যে আমার শশা আসছে, এই যে সিঁড়ি দিয়ে, এই যে এই দুষ্টু শশাটাকে তোমরা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করবে আমার সাথে। দুষ্টু এই ফাইনে, তুই মাস্ক নিছিস? আচ্ছা চিপস দিতে আসি, আমি মাস্ক দিয়ে যাবো। কীরকম, আমি মাস্ক সবসময় মাস্ক পরি। চলে এসেছি আমরা মিষ্টির বাড়িতে, আর মিষ্টিও পুরোপুরি রেডি। আর মিঠাইকে প্রথমে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু মিঠাই এখন আমাদের সাথে যাবে না। শানু বাবা যাবে কিন্তু মিঠাই যাবে না। মিষ্টি একদম রেডি, আমরা এক্ষুনি বেরোব। কুট করে পড়ে গেল, চেক জামা পরেছি, নীল জামা পরেছি, আর পিছনে আরেকজন ফুলফুল জামা পরেছে। এই যে চলে আসছি, এই যে বন্ধু, এখন হচ্ছে জয়িতে, আমরা এখন উপরে উঠবো, আর এখানে হচ্ছে জয়িতার জন্য অপেক্ষা করছি, জয়িতা আসলে পরে তারপর উপরে যাবো। আমরা এখন কোথায় বসবো সেটাই ডিসাইড করতে পারছি না, কারণ বাইরে বসতে গেলে একটু ছোট হচ্ছে, আর ভেতরে হচ্ছে মিষ্টি বসতে চাইছে না, সেই জন্য তো বাইরেই বসতে হবে। শুধু টাটাই করে যাচ্ছি আমরা, আর একজন মোবাইলেই ব্যস্ত, আর ছেলে নিয়ে ব্যস্ত, আর ছেলে হচ্ছে ফ্রেন্ডস ভাই আর মোবাইলে ব্যস্ত।
আর আমরা এখানে একটা ফটো তোলা জোন পেয়েছি, এখানে ফটো তোলা একদম পারফেক্ট হচ্ছে সবার, আর আমরা এখানে প্রচুর প্রচুর ছবি তুলেছি। আমরা এখানে অনেক কিছু অর্ডার করেছি, মাশরুম পাটিয়ালা, চিকেন রাগা, তারপর চিকেন শাহজাদা, পিস পোলাও আর মিক্সড পোলাও। আমাদের খাওয়া শেষ, এবার আমরা যাব, কোথায় যাব? অপোজিটে একটা নতুন শপ খুলেছে, ওইখানে যাব। এখানে নতুন ওপেন হয়েছে প্রাইমার্ট, শুনেছি যে ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো দেখি গিয়ে। সবাই টোটোতে এখন বাড়ি, ওই তো আমি আগে নামবো না, ওই জন্য বাড়ি গিয়ে তো এই যে শানু বাবা বাই করে দে তোরা বাই, আমি এখন নামবো, তারপর ওরা এক এক করে বাড়ি নামবে, জয়িতাকে নামিয়ে দিলাম, তারপর বাড়ি গিয়ে ব্লগটাকে এনেছি বাড়িতে। আর এত ওখানে মজা করেছি, এত খাওয়া দাওয়া করেছি যে টায়ার্ড হয়ে গিয়েছি।
স্টার্টারে প্রচুর খেয়েছি, তারপর তো মেন কোর্স ছিল, ডেজার্ট ছিল, আর প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল। এর আগেও তোমাদের সাথে আমি অ্যারোমাস অফ পাঞ্জাবের রিভিউ দিয়েছি যে ভীষণই ভালো। আজকেও আমার প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে, কিন্তু আজকে স্পেশালি ভালো লেগেছে হচ্ছে স্টার্টারে খেয়েছিলাম ক্রিসপি কর্ন ছিল, সুইট কর্ন ছিল, সেটা খেতে অসম ছিল। প্রনটাও বেশ ভালো ছিল। আর মেইন কোর্সে চিকেন শাহজাদা বলে যে ডিশটা নতুন ট্রাই করলাম, সেটাও অসম ছিল। যাই হোক, আজকে দিনটা বন্ধুদের সাথে বেশ ভালোই মজা করলাম, দারুণ লাগলো, সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। আর এখন আমি অনেক টায়ার্ড, ওই যে জামাকাপড় ব্যাগ সব পড়ে আছে, এগুলোকে সব এখন তুলতে হবে, তারপরে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর আজকের ব্লগটাকে করছি এখানে এন্ড। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আমি আসি, বাই।